বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আমার আশা করি ভালো আছো। আমিও আল্লাহর দোয়া, আল্লাহর রহমতে তোমাদের দোয়ায় ভালো আছি। ওজিত জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মাহিন আক্তার, সহকারী প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান, ওজিত জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ নরকলিকাতা, নড়িয়া শরীফপুর। আমি তোমাদের সাথে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। তোমরা কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে ফোন করে জানবে। আমার ক্লাসগুলো ভালো লাগলে, কোথাও কোথাও বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবে। আজকে তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় নিয়ে আলোচনা করব। তো আজকে ব্যাকরণ অংশ তোমাদের পরীক্ষায় থাকবে। ব্যাকরণ অংশ থাকবে কি, দেখো, ধ্বনি কাকে বলে। তোমাদের ব্যাকরণ অংশে কিছু প্রশ্ন থাকবে, সেই প্রশ্ন থেকে কি আমি আলোচনা করতে যাচ্ছি। প্রথমেই হচ্ছে কি, ধ্বনি কাকে বলে। মনের ভাব প্রকাশ করার জন্য মুখ দিয়ে বের হওয়া আওয়াজের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে। মানে আমরা কি মুখ দিয়ে যে একটা আওয়াজ বের করি সেটাই কি ধ্বনি। আবার বলি, মনের ভাব প্রকাশ করার জন্য মুখ দিয়ে বের হওয়া আওয়াজের সবচেয়ে ছোট অংশকে ধ্বনি বলে। এবার প্রশ্ন হলো, ধ্বনি কয় প্রকার ও কী কী? উত্তর হবে, ধ্বনি দুই প্রকার, স্বরধ্বনি, ব্যঞ্জন ধ্বনি। পরবর্তী স্লাইডে চলে যাই। আরেকটা প্রশ্ন হচ্ছে, সন্ধি কাকে বলে। সন্ধি কাকে বলে? এর উত্তর হচ্ছে, সন্ধি, আগে জানতে হবে আমাদের সন্ধি কি। সন্ধি শব্দের অর্থ সংযোগ বা মিলন। সন্ধি শব্দের অর্থ কি, সংযোগ বা মিলন। এখন সন্ধি কাকে বলে? পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। আবার বলি, পাশাপাশি দুটি বর্ণের মিলনকে সন্ধি বলে। যেমন বিদ্যালয়, বিদ্যা, তারপর কি চিহ্ন দেখো, যোগ, আলয়, দুটি বর্ণের কি পাশাপাশি দুটি বর্ণ আছে, এর মিলে কি হলো, বিদ্যা যোগ আলয় মিলে কি হলো, বিদ্যালয়, তাই না? হিম যোগ আলয়, হিমালয়। পরীক্ষা, পরি যোগ দীর্ঘই ক্ষীয় আকার, বুঝতে পারছো? পরের প্রশ্ন হচ্ছে, সন্ধি কত প্রকার ও কি কি? উত্তর, সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। আবার বলি, সন্ধি তিন প্রকার, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি। পরবর্তী স্লাইডে দেখো, তোমাদের থাকবে বানান শুদ্ধিকরণ। কিছু ভুল বানান থাকবে, সেখানে তোমরা কী করবে, শুদ্ধ করে লিখবে। দেখো, ভুল আছে সবুজ, স বর্ষকর বু অন্তস্থীয় জ, শুদ্ধ হবে স বর্ষকর বু বর্গীয় জ। এরপর আছে শেফালি, কি দন্তে শেখে সে ফাইখের ফা লরিশকাল্লি, ভুল, শুদ্ধ হবে তারিব শেখে সে ফাইখের ফা লরিশকাল্লি। এরপর আছে কোরাল, কর অসুকার ঢয় শূন্য র আকার ল, কুড়াল, এখানে ভুল, শুদ্ধ হবে কর সুকার কি ডয় শূন্য র আকার ল, কুড়াল। কাটুরে, কয়েকের কা টস্কর টু রে প্রকারে কি, ভুল, শুদ্ধ হবে কয়েকের কা ঠরস্কর ঠু রে প্রকারে। এবার দেখো খোসা, খোসা বুঝছো, খোসা ছাল, তাই না, ওই যে কলার খোসা থাকে সেই খোসা, খওকার তালবসকের সা খোসা, ভুল, শুদ্ধ হবে খওকার মূর্ধন্য স আকার খোসা। এরপর লোভী, লোভ করে না সেই লোভী, ল ভরিষ্কার বি, ভুল,
শুদ্ধ হবে লকার লো ভয় দিকের ভিঘি লোভি। পরবর্তী স্লাইডে দেখো আরও কিছু বানান শুদ্ধিকরণ আছে, তোমাদের পরীক্ষা এখান থেকেই থাকবে। আমি বেশি আলোচনা করে দিলাম, পরীক্ষা থাকবে 7টি, আমি সেখান থেকে বেশি বাড়িয়ে আলোচনা করলাম যাতে তোমাদের সুবিধা হয়। দেখো ভুল আছে কিছুক্ষণ, কষ্কের কি সস্কু খ দন্তান্ন, ভুল শুদ্ধ হবে কষ্কের কি সস্কু ক্ষীয় দন্তান্ন কিছুক্ষণ। ডুব ভুল ডস্ক ডুব বা ডুব, ভুল শুদ্ধ হবে ডস্ক ডুব বা ডুব, ডুব দেওয়া, তাই না? এরপর কাগজ কয়েকের কা গ কি অন্তস্থীয় জ আছে, ভুল শুদ্ধ হবে কয়েকের কা গ বর্গীয় জ। এরপর আছে ব মূর্ধান্য কি নয়কান্নে বনে, ভুল শুদ্ধ ব দন্তান্নয়কান্নে। কুসুম কষ্কর কু কি মূর্ধান্য স রসুকার ম কুসুম, ভুল কষ্কর কু কি দন্তাস মস্কর ম, কষ্কর কু দন্তাস রসুকার ম কুসুম কে। আশা করি তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে বানান শুদ্ধিকরণ পড়বে। এরপর দেখো তোমাদের অনুচ্ছেদ আছে, অনুচ্ছেদ থাকবে 2টি, যে কোনো একটির উত্তর দিতে হবে। তোমাদের অনুচ্ছেদ ছিল কি, আগের ক্লাসে আমি আলোচনা করছিলাম কি বাংলাদেশের ফল, তাই না? আজকে আমি আমার প্রিয় বন্ধু, পরীক্ষা থাকবে তোমার প্রিয় বন্ধু, তাই না? তাহলে তুমি কি লিখবে, আমার প্রিয় বন্ধু। এখানে আমি অনুচ্ছেদটি আলোচনা করলাম, 10 বাক্যে তোমাদের লিখতে হবে। দেখো আমার প্রিয় বন্ধু, যার যার বন্ধুর নাম লিখবে। এখানে দেওয়া আছে আলম, সে আমার প্রতিবেশী, আমরা একই শ্রেণীতে পড়ি, আমি তাকে প্রিয়জন মনে করি, আমি প্রায় তাদের বাড়িতে যাই ও সেও আমাদের বাড়িতে কী করে আসে। আমরা দুজনেই কি পড়ালেখায় ভালো বলে আমাদেরকে নিয়ে আমাদের বাবা মা ও অন্যান্য সবাই কী করেন, গর্ব করেন। আমরা বড় হয়েও কী করব, আমাদের বন্ধুত্বের বন্ধন ধরে রাখব। পড়ালেখা শেষ করে আমরা সমাজের কল্যাণের জন্য কাজ করে যাব। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা সদা তৎপর থাকব। কি অনুচ্ছেদটি তোমাদের ভালো লাগলে অবশ্যই কী করবা, বারবার পড়বা এবং লেখবা, এটাই তোমাদের পরীক্ষায় থাকবে। তাহলে সোনামণিরা আজকে আমরা কী কী আলোচনা করলাম, তোমাদের ফাইনাল সেমিস্টার পরীক্ষার আলোকে ব্যাকরণ অংশ আলোচনা করলাম। তো ব্যাকরণ অংশে কী কী ছিল বলো তো, কী ছিল? ধ্বনি কাকে বলে, ধ্বনি কয় প্রকার, সন্ধি কাকে বলে, সন্ধি কত প্রকার, তাও আমরা আলোচনা করেছি। আরও কী ছিল, বানান শুদ্ধিকরণ ছিল, তাই না? বানান শুদ্ধিকরণ শিখলাম। এরপর কী ছিল, অনুচ্ছেদ ছিল, অনুচ্ছেদ কী ছিল, আমার প্রিয় বন্ধু, পরীক্ষা থাকবে তোমার প্রিয় বন্ধু। তো যার যার অবশ্যই কি নিকটস্থ প্রিয় বন্ধু আছে না, ভালো বন্ধু আছে না, অবশ্যই আছে। এখানে তোমরা যার যার বন্ধুর নাম লিখবে তোমাদের নিজের মতো করে। আর কি পরীক্ষার এই লেকচারগুলো তোমরা শুধু দেখবেই না, কী করবে, কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে, তাই না? লাইক দিতে হবে। তোমরা যে দেখেছ এটা আমরা কীভাবে জানবো, সেই জন্য কমেন্ট করে জানাতে হবে। আর এই কমেন্ট করার জন্য তোমাদের কী করা হবে, নাম্বার দেওয়া হবে, 10 নাম্বার করে দেওয়া হবে। আশা করি সবাই কী করবে, মনোযোগ দিয়ে পড়াগুলো শুনবে, লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনবে। তো সোনা পাখিরা আর কি আলোচনার দরকার আছে, আশা করি আর দরকার হবে না। পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে, তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে, ঘরের বাইরে যাবে না। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।